কে কত টাকা কালো টাকার পাহাড় বানাইছে, কি কি আছে তার সম্পদ খুঁজে বের করেন। যার দুর্নীতির রেকর্ড পাওয়া যাবে তাকে চাকরি থেকে বের করে দিবেন, আর তার বিনিময়ে তার বদলে আমাদের যার শিক্ষিত তরুণ আছে তাদেরকে আপনি রিক্রুট করে নেন, আমরা রিকোয়েস্ট করবো। তাই 48 ঘন্টার মধ্যে আমার দাবি যদি বাস্তবায়ন না হয়, কেউ আর অনেক ভালো ব্যবহার করেছি, অনেক পোলাইট ছিলাম, আমার যে সকল শিক্ষার্থীরা বন্ধুরা আছে তাদেরকে গ্রেপ্তার করার কথা হুমকি দিচ্ছে, তাদের নামে মিথ্যা মামলা দিচ্ছে, তাদেরকে আটকাচ্ছে, 48 ঘন্টা এতদিন সহ্য করেছি, কিন্তু এই যে স্বীকৃতি দেওয়ার পর 48 ঘন্টার মধ্যে যদি তারা আমার সমস্যার সমাধান না করে, তারপরে যদি তারা একটা জোরে কথা বলে, তার বিনিময়ে লক্ষ কোটি মানুষের জোরে জোরে আওয়াজ শুনতে হবে। যদি তারা আমার কোন ভাই বোনের দিকে একটা হাত তোলে, তাহলে 18 কোটি মানুষের হাতে আঘাত তাদের পিঠের উপর নিতে হবে। যদি তারা 48 ঘন্টার মধ্যে আমার দাবি বাস্তবায়ন করার জন্য আশ্বাস না দেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আশ্বাস না দেন, তারা যদি কোনো খারাপ ব্যবহার করে আমার সাথে, এখানে যারা আনসার বাহিনী আছে, যারা সিন্ডিকেট আছে, কালোবাজারি দল আছে, তারা যদি আমার কোনো ভাই বোনের দিকে ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার সাথে আছে, তাদের শক্তি নিয়ে বলছে, আমি আর কাউকে বলবো না, আপনারা থাকেন, আমি একা এই কথা কাউকে বলবো না, সবাইকে বলবো। ভাই ওনারা বলছে, ওনারা ষড়যন্ত্র করছে যে যদি মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দেয়, তাহলে তারা রেলওয়ে কর্মকর্তা কর্মচারী যারা আছে সবাইকে নিয়ে স্ট্রাইক করবে, রেলওয়ে বন্ধ করে দেবে, রেল চলাচল বন্ধ করে দেবে। আমি শুনেছি, আরে ভাই করেন না স্ট্রাইক, বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার তরুণ আছে, শিক্ষিত মেধাবী, ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক আছে, এখনো সবাইকে বলবো সিভি বের করেন, আপার কাছে নিয়ে যাব, আপা সিভি নিয়ে আসছি, ওরা স্ট্রাইক করছে, পথ দেন ওদেরকে, ওদের আমল নামা খুঁজে বের করেন, কে কত টাকা কালো টাকার পাহাড় বানাইছে, কি কি আছে তার সম্পদ খুঁজে বের করেন। যার দুর্নীতির রেকর্ড পাওয়া যাবে তাকে চাকরি থেকে বের করে দেবেন, আর তার বিনিময়ে তার বদলে আমাদের যার শিক্ষিত তরুণ আছে তাদেরকে আপনি রিক্রুট করে নেন, আমরা রিকোয়েস্ট করবো। তাই 48 ঘন্টার মধ্যে আমার দাবি যদি বাস্তবায়ন না হয়, কেউ আর বাস্তবায়নের আশ্বাস মিনিমাম আমার আপনাকে তো দিতে হবে, ভাই আমাকে জানাতে হবে যে বলছি না এটা আমার, ঠিক আছে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলেছি এখানে, 48 ঘন্টার মধ্যে পসিবল না, ঠিক আছে মিনিমাম হচ্ছে কি আশ্বাস তো দিতে হবে, পরিকল্পনা তো তাদের প্ল্যান কি বলতে হবে, তো যদি তারা সেটা না করে, অনেক সহ্য করছে আর না, আশ্বাস যদি না দেয়, যারা বাংলাদেশের বেকার তরুণ আছেন তারা যদি কোনো ষড়যন্ত্রমূলকভাবে স্ট্রাইক করে, সবাই যে যেখানে আছেন সিভি নিয়ে চলে আসেন ঢাকায়, যেখানে যে আছেন সবাই চলে আসেন ঢাকায়, বাংলাদেশের যে প্রান্তে যে মানুষ আছেন সবাই চলে আসেন ঢাকায় একসাথে, দুর্নীতিবাজ সিন্ডিকেট কালোবাজারি যারা আছে সবার হাত পা ভেঙে মাটির সাথে গড়িয়ে দেবে একসাথে। আমি যা বলেছি, আমি মহিউদ্দিন রনি, বঙ্গবন্ধুর আদর্শের ধারক, আমি যেটা বলেছি আমি সেটা ইনশাল্লাহ করেই ছাড়বো, যদি 48 ঘন্টার মধ্যে আমি কোনো ভালো ফিডব্যাক না পাই, এটাই বলো শুধু, সবাই চলে আসে। আমি সারা বাংলাদেশের মানুষকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা একটু সময় নেন, যদি দেখেন 48 ঘন্টার মধ্যে কোনো রেজাল্ট না আসছে, কেউ আর বিলম্ব করবেন না, এটা আমার মাটির সম্মানের প্রশ্ন, আমার মায়ের সম্মানের প্রশ্ন, আমার মা আমার মাটি